আজকে কাছে আমরা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি এবং কাপ যেখান থেকে বেশ প্রশ্ন এসে তাকে পরীক্ষাতে কে কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সেই রকম কিছু তালিকা দেখব বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা কোন কোন খেলায় কি কি মানে কতজন খেলোয়াড় খেলোয়াড় খেলে সেই সংখ্যা দেখব আগত বিভিন্ন খেলা স্থান অর্থাৎ আপকামিং যে সমস্ত গুরুত্বপূর্ণ খেলাগুলো রয়েছে সেগুলো কোন বছর কোন স্থানে খেলা হবে সেই সম্পর্কে দেখব অলিম্পিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব এবং অলিম্পিকে ভারতীয় পদক জয়ীদের ব্যাপারে ডিটেলস দেখব তো আজকে ক্লাসটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ স্পোর্টস এর উপর থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক তথ্য রয়েছে প্রশ্ন উত্তর রয়েছে তো প্রত্যেকদিন ক্লাসগুলো দুপুর বারোটা থেকে ফলো করতে দেখো এখান থেকে অনেক অনেক তোমাদের প্র্যাকটিস হবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজ ক্লাসটা শুরু করা যাক কি কি তথ্য এবং কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক তো যাই হোক প্রথম যে টপিক বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি সম্পর্কে আমরা তথ্য দেখবো দেখো প্রথমেই দেখব ক্রিকেট ক্রিকেট থেকে কোন কোন বা ক্রিকেটের সাথে কোন কোন ট্রফি বা কাপ দেখে দেখো জিটি রঞ্জি ট্রফি ট্রফি চ্যালেঞ্জ উইস কাপ সারজা কাপ বর্ডার ট্র ট্রফি দেওধর ট্রফি জওহরলাল নেহেরু কাপ ঝাঁসি রানি ট্রফি ইরানি কাপ গুলান আহমেদ ট্রফি এসেচ ট্রফি সিকে নাইডু ট্রফি দলিপ ট্রফি এবং বিজয় হাজারের ট্রফি এবং আরো অনেক ট্রফি রয়েছে কিন্তু যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেইগুলোই আমি শুধুমাত্র এখানে দিয়েছি এবং এখান থেকে স্কিপ করবে না যতটুকু দেওয়া রয়েছে ততটুকুই করবে কেননা এইখান থেকে যে কটা ট্রফির নাম দেওয়া রয়েছে কোনো না কোনো পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে পড়শুন এসেছে ঠিক আছে তবুও আমি তোমাদের সুবিধার্থে কিছু মার্কিং করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যেমন দেখো জিটি বিড়লা কাপটা ইম্পর্টেন্ট করবে রঞ্জি ট্রফি আমরা সকলেই জানি ক্রিকেটের সাথে সম্পর্কিত না করলেও মানে এটা তোমাদের অলরেডি মনে থাকবে তারপর দেখো চারমিনার চ্যালেঞ্জ কাপ ইম্পর্টেন্ট সারজা কাপ ইম্পর্টেন্ট বরার গাভাস্কার ট্রফি একটি টেস্ট খেলা সেটা খুবই ইম্পর্টেন্ট দেওধর ট্রফি ইম্পর্টেন্ট ঝাঁসি রানি ইম্পর্টেন্ট ইরানি ট্রফি বহুবার পরীক্ষাতে এসেছে ইম্পর্টেন্ট করবে তারপর সিকে নাইডু ট্রফি দলিপ ট্রফি বিজয় হাজারের ট্রফি এগুলো ইম্পর্টেন্ট ক্রিকেট খেলার জন্য নেক্সট ফুটবল ফুটবল খেলার সাথে কি কি ট্রফি রয়েছে একটু দেখে নি দেখো দুরান কাপ প্রভাস কাপ সন্তোষ ট্রফি বিসি রায় ট্রফি ইন্দিরা গান্ধী ট্রফি জওহরলাল নেহরু গোল্ড কাপ দেখো জওহরলাল নেহরু গোল্ড কাপ আগের ক্রিকেটে ছিল জওহরলাল নেহরু কাপ আর এখানে রয়েছে কি জওহরলাল নেহরু গোল্ড কাপ সন্তোষ ট্রফি লাল বাহাদুর শাস্ত্রী ট্রফি সুব্রত কাপ উয়েফা কাপ মারদেকা কাপ বরদৌলি ট্রফি নিজাম গোল্ড কাপ এবং আমেরিকা গোল্ড কাপ এর মধ্যে থেকে দুরান কাপ সব থেকে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এটা হচ্ছে এসিআর এসিআর প্রাচীনতম পরীক্ষায় প্রশ্ন আছে এসিআর প্রাচীনতম ফুটবল ট্রফি হচ্ছে দুরান্ত কাপ খুবই ইম্পর্টেন্ট রোভার্স কাপ ইম্পর্টেন্ট সন্তোষ ইম্পর্টেন্ট এর সাথে জওহরলাল নেহরু গোল্ড কাপ ইম্পর্টেন্ট তারপর তোমরা সুব্রত কাপ পরীক্ষায় বহুবার এসেছি ইম্পর্টেন্ট এবং মারদেকা কাপ এই কটা করলেই হবে নেক্সট আমরা চলে যাবো হকি হকির সাথে যেগুলো ইম্পর্টেন্ট যে কাপগুলো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগা খান কাপ বহুবার পরীক্ষাতে এসেছে ধ্যানচাঁদ ট্রফি হকির জাদুকর বলা হয়ে থাকে ইম্পর্টেন্ট নেহেরু ট্রফি লেদডি রতন টাটা ট্রফি ইম্পর্টেন্ট বেটন কাপ পরীক্ষায় বহুবার এসেছে ইম্পর্টেন্ট মোদি গোল্ড কাপ রঞ্জিত সিং গোল্ড কাপ সঞ্জয় গান্ধী ট্রফি রঙ্গোস্বামী কাপ ইম্পর্টেন্ট ওয়েলিংটন কাপ ইম্পর্টেন্ট এবং কুপুস্বামী নাইডু কাপ প্রত্যেকটা ট্রফি ইম্পর্টেন্ট প্রত্যেকটাই করবে কিন্তু যেগুলো আমি স্টারমার্ক করে দিচ্ছি সেগুলো একটু বেশি বেশি করে করবে নেক্সট দেখো ব্যাডমিন্টনে চলে ব্যাডমিন্টনের সাথে কি কি ইম্পর্টেন্ট রয়েছে থমাস কাপ কুবার কাপ একদম স্টারমার্ক করে রাখবে এছাড়া অস্ট্রেলিয়া কাপ ইব্রাহিম রহিমতুল্লাহ কাপ এবং অমৃত দেওয়ান কাপ অমৃত দেওয়ান কাপটা ইম্পর্টেন্ট নেক্সট চলে যাবো গল্ফ খেলার সাথে কি কি ট্রফি রয়েছে কানাডা কাপ রাইডার কাপটাকে ইম্পর্টেন্ট করবে খুব ইম্পর্টেন্ট প্রিন্স অফ ওয়েলস কাপ ইম্পর্টেন্ট নামুরা ট্রফি ইম্পর্টেন্ট মুথাইয়া গোল্ড কাপ ইম্পর্টেন্ট ওয়াকার কাপ ইম্পর্টেন্ট এবং ওলারলা মডি ট্রফি ইম্পর্টেন্ট অর্থাৎ যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো রেখেছি কি বাধ্যব আমি নিজেও বুঝতে পারছি না কেননা প্রত্যেকটা কাপই এত বছর ধরে পরীক্ষা হচ্ছে কোন না কোনো পরীক্ষাতে এসে গেছে তো কোনটা বাদ দেব আর কোনটা আমি করতে বলবো তো সবগুলোই করবে ভালোভাবে ওকে নেক্সট বাস্কেটবল আচ্ছা এখানে বলে রাখি কিছু কিছু কাপ কি বা কিছু কিছু নামের ট্রফি বিভিন্ন মানে একাধিক খেলাতে ব্যবহৃত হয়ে থাকে একটু পরেই আমরা দেখবো ঠিক আছে দেখো ফেডারেশন কাপ সি গুপ্তা ট্রফি ইম্পর্টেন্ট কোর্ট মেমোরিয়াল ট্রফি উইলিয়াম জোনস ট্রফি অর্জুনা রাজা ট্রফি এবং বাসালাট ঝাঁ ট্রফি এগুলো বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে দেখো টেনিস সাথে কী কী রয়েছে উইমডন ট্রফি অস্ট্রেলিয়ান কাপ গ্র্যান্ড স্ল্যাম কাপ ডেভিস কাপটাকে স্টার করবে ইউএস ওপেন লিপটন ট্রফি ইম্পর্টেন্ট এটিপি প্রেসিডেন্সিয়াল কাপ ইম্পর্টেন্ট আর চারটে যেটা হয় অস্ট্রেলিয়ান ওপেন উইমলান্ডন ওপেন তোমাদের ইউএস ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন এই চারটে যে খেলা হয়ে থাকে টেনিস ওপর থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট চলে যাব টেবিল টেনিস টেবিল টেনিস থেকে কি কি কাপ রয়েছে খুব বেশি নেই কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট দেখো এশিয়ান কাপ বেলা কাপ ইম্পর্টেন্ট জয়লক্ষ্মী কাপ ইম্পর্টেন্ট পিথাপুরাম কাপ এবং রামানুজম ট্রফি নেক্সট চলে যাব ভলিবল সেন্টিনিয়াল কাপ খুবই খুব ইম্পর্টেন্ট পরীক্ষা এসে থাকে ফেডারেশন কাপ দেখো ফেডারেশন কাপ আমরা একটু আগে এখানে দেখলাম না দেখলাম দেখো আবার এখানে দেখছি অর্থাৎ কিছু কিছু নাম একাধিক খেলাতেও ব্যবহৃত হয়ে থাকে কাপগুলো ওকে নেক্সট শিবান্তি গোল্ড কাপ ইন্দিরা প্রধান কাপ ওয়ার্ল্ড লিপ কাপ এগুলো ভলিবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে নেক্সট দাবা দাবা খেলার সাথে খৈতান ট্রফি নাইডু ট্রফি এবং লিমকা ট্রফি তিনটেই ইম্পর্টেন্ট করবে পোলো খেলা খেলার সাথে এজার কাপ ইম্পর্টেন্ট পৃথিং সিং কাপ রাধামোহন ট্রফি ইম্পর্টেন্ট এবং চেটার উইনচেস্টার কাপ এটাও ইম্পর্টেন্ট নেক্সট বক্সিং দেখো বক্সিং ফেডারেশন কাপ পেলাম আবার দেখো ভালো বাকের ট্রফি এসপি ট্রফি বক্সিং খেলার সাথে সম্পর্কিত রয়েছে এরপর দেখো বিলিয়ার যে দুটো রয়েছে সেই দুটোই করব থমাস কাপ দেখো থমাস কাপ আমরা অলরেডি এক্ষুনি পেলাম একটু আগেই থমাস কাপ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত রয়েছে আবার থমাস কাপ বিলিয়ার পাস নুকারের সাথেও সম্পর্কিত রয়েছে তো ইম্পর্টেন্ট আর্থার ওয়াকার ট্রফি এটাও স্টার মার্ক করবে নেক্সট হল বোয়িং বা বোট রোয়িং এখান থেকে দুটো ট্রফি তিনটে ট্রফি রয়েছে দেখো বিফি এটার সরি ওয়েলিংটন এবং আমেরিকান কাপ রাগবি দেখো ওয়েব ইলিশ কাপ ক্যালকাটা কাপ এই ক্যালকাটা কাপটাকেই স্টারমার্ক করবে তারপর দেখো ব্লেটিস লোই কাপ তাস তাস খেলার সাথে কাপ ট্রফি ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষাতে এসেছে সিংহানিয়া ট্রফি এবং বাসালার ঝাঁ ট্রফি বাসালার ঝাঁ ট্রফি আরো একটা খেলাতে আমরা দেখেছি ঠিক আছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে বাস্কেটবল বাস্কেটবলে বাসলার বলে ট্রফি দেখেছি আবার আমরা এখানে তাস খেলাতেও ট্রফি দেখছি কাপ কাপ সরি ফেডারেশন আবার খো খো খেলাতেও ফেডারেশন কাপ তো এই যে যে সমস্ত খেলার মানে একই নামে ট্রফি ইউজ করা হচ্ছে সেগুলো আসার চান্স কিন্তু খুবই কম আচ্ছা কুস্তি কুস্তিতে সব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভারত কেশরী স্টার মার্ক করবে পরীক্ষায় এসে থাকে এছাড়া বার্থ সরি বার্থ ওয়ান শিল্ড আহ দেখতে পাওয়া যায় কুস্তি খেলার সাথে এছাড়া দেখো তিরন্দাজিতেও ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সও ফেডারেশন কাপ চার মিনার ট্রফি হর্স রেসিং এ গ্র্যান্ড ন্যাশনাল কাপ ব্লু রিব্যান্ড করবে এবং বেরেস ফোর্ড কাপ এয়ার রেসিং এর সাথে দেখো স্নেইদার কাপ এবং কিংস কাপ ইয়ার রেসিং এর সাথে দেখো আমেরিকা কাপ নেট বলের সাথে দেখো অনন্তরাও পাওয়ার ট্রফি ইম্পর্টেন্ট মার্ক করবে এবং ভারত তোলনের সাথে ওয়ার্ল্ড কাপ সম্পর্কিত রয়েছে ওকে তো তালিকা আমরা দেখে নিলাম কোন খেলার সাথে কোন কোন কাপ সম্পর্কিত রয়েছে এবার আমরা একটু এমসি কু দেখে নেব দেখো প্রিন্স অফ ওয়েলস ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে এটা কিন্তু আমরা যে তথ্য দেখলাম বা তালিকা দেখলাম ইম্পর্টেন্ট এবং কুড়িটা প্রশ্ন রেখেছি এবং আশা করছি এখান থেকে যদি প্র্যাকটিস করো কমন পেয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন সি গল্ফ আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশন বি হকি তিন নম্বর বেটন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত দেখেছি আমরা সঠিক উত্তর হবে এটাও হকি চার নম্বর থমাস কাপ থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত দুটো খেলার সাথে সম্পর্কিত ছিল বিলিয়ার্ড স্নুকার এবং আরো একটা কি ব্যাডমিন্টন পাঁচ নম্বর জুলি রিমে ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত আমরা থিওরিতে এটা দেখিনি কিন্তু এটা খুবই খুবই ইম্পর্টেন্ট স্টার করবে জুলি রিমার ট্রফি সম্পর্কিত রয়েছে আহ সি ফুটবল খেলার সাথে ছ নম্বর প্রশ্ন গ্র্যান্ড ন্যাশনাল কাপ কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশন বি হর্স রেসিং সাত নম্বর দেখো ক্যালকাটা কাপ এবং ওয়েব ইংলিশ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত একটু আগে দেখলাম আমি স্টার মার্কও করেছিলাম ক্যালকাটা কাপটাকে সঠিক উত্তর হবে অপশন সি রাগবি খেলার সাথে নেক্সট আট নম্বর প্রশ্ন সন্তোষ ট্রফি এবং মার্ডেকা কাপ কোন খেলার সাথে সম্পর্কিত খুবই ইম্পর্টেন্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফুটবল নম্বর প্রশ্ন ইউনেক্স কাপ এবং হামাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে এ খেলার সাথে নম্বর প্রশ্ন রঞ্জি ট্রফি এবং গাভার বর্ডার ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর হবে ডি ক্রিকেট এগারো নম্বর ডেভিস কাপ এবং উইলিয়ামডন ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান বি টেনিস খেলার সাথে সম্পর্কিত বারো নম্বর প্রশ্ন ভারত কেশরী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত একদম শেষে দেখলাম অপশন এ কুস্তি খেলার সাথে সম্পর্কিত তেরো নম্বর দেখো আইসিসি বিশ্বকাপ কোন খেলার সাথে সম্পর্কিত সকলেই জানি আমরা বি ক্রিকেট খেলার সাথে নম্বর সুব্রত কাপ এবং রোভার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত অপশন সি ফুটবল খেলার সাথে সম্পর্কিত পনেরো নম্বর দেখো বারানাবোলা কাপ জয়লক্ষ্মী কাপ যা মহিলা বিভাগে খেলা হয় তাকে কোন খেলার সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টেবিল টেনিস ষোলো নম্বর প্রশ্ন দুরাং কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এবং দুরাং কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল খেলা বা টুর্নামেন্ট তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশানে ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে সতেরো নম্বর প্রশ্ন দলিপ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশানটি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত আঠারো নম্বর রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত তো রাইডার কাপ সম্পর্কিত রয়েছে এ গল খেলার সাথে উনিশ নম্বর প্রশ্ন সেন্টিনিলিয়াল কাপ এবং ইন্দিরা প্রধান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হবে অপশান এ ভলিবল খেলার সাথে কুড়ি নম্বর প্রশ্ন ইরানি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হয়ে যাবে ইরানি ট্রফি সম্পর্কিত রয়েছে অপশান ডি ক্রিকেট খেলার সাথে ওকে তো আমরা প্রথম যে টপিক বিভিন্ন খেলার সাথে কি কি ট্রফি যুক্ত রয়েছে সেই টপিকটা আমরা দেখে নিলাম নেক্সট আমরা যে ট্রফিকে দেখে যাবো সেটা হচ্ছে কে কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে শুধু তালিকা দেখবো এখানে কোনো এমসি কু দেখবো না ওকে তো বাঁ দিকে রয়েছে খেলা এবং ডান দিকে রয়েছে যুক্ত ব্যক্তি দেখা যাক ক্রিকেটের সাথে কারা কারা যুক্ত রয়েছে আমরা ম্যাক্সিমাম তাদের চিনেই থাকি যেমন শচীন তেন্ডুলকার অনিল কুম্বলে মহেন্দ্র সিং ধোনি সুনীল গাভাস্কার কপিল দেব নাবজ্যোত সিং সিধু রাহুল দ্রাবিড় হরভজন সিং বিরাট কোহলি সৌরভ গাঙ্গুলি রোহিত শর্মা অজয় জাদেজা বীরন্দ্র সেভক মোহাম্মদ আজার উদ্দিন যুবরাজ প্রসাদ গৌতম গম্ভীর জাহির খান আসেন শিখর ধাওয়ান এছাড়াও আরো প্রচুর জন্য রয়েছে এখন ইয়াং জেনারেশন ক্রিকেট রয়েছে ওকে তো যাই হোক নেক্সট আমরা দেখবো আহ ক্রিকেটের পরে ব্যাডমিন্টন ওকে দেখো ব্যাডমিন্টনে কারা যুক্ত রয়েছে দীপঙ্কর ভট্টাচার্য প্রকাশ পাডুকন সমীর বর্মা চেতন আনন্দ উল্লে্লা কবিচাঁদ স্টারমার্ক করবে অরুণ বিষ্ণু জালাগুপ্তা সায়না নেওয়াল গুরুত্বপূর্ণ অজয় জয়রাম অনুপ শ্রীধার অপর্ণা পোপাট পারব পল্লী স্টার স্টারমার্ক করবে পিভি সিন্ধু স্টারমার্ক করবে অশ্বিনী পনাপ্পা স্টারমাক করবে এবং লক্ষ্য হোসেন স্টারমার্ক করবে নেক্সট আমরা চলে যাব টেনিস টেনিস খেলার সাথে কারা কারা সম্পর্কিত রয়েছেন দেখো সানিয়া মির্জা স্টারমাক মহেশ ভূপতি স্টারমার্ক সোমদেব দেবভারমান রমেশ প্রিসান আসিফ ইসমাইল পূজাশ্রী ভেঙ্কাটাস আক্তার আলী তারালের বিজয় অমৃতরাজ অশোক অমৃতরাজ নরেশ কুমার রামানাথন কৃষ্ণান আনন্দ অমৃতরাজ প্রকাশ অমৃতরাজ তারপর হচ্ছে রাজকুমার রামানাথন ঈশা লাখানি বিশুবর্ধন এবং প্রেমজিৎ লাল এরা সম্পর্কিত রয়েছে টেনিস খেলার সাথে ওকে নেক্সট হকি খেলার সাথে কারা সম্পর্কিত রয়েছে দেখো ধ্যানচাঁদ গুরুত্বপূর্ণ ধনরাজ পিল্লাই গুরুত্বপূর্ণ রাজপাল সিং সর্দারা সিং অজিত পাল সিং গুরুবাজ সিং ইম্পর্টেন্ট মহম্মদ সিং গগন পাল সিং শঙ্কর লক্ষণ সন্দীপ সিং রঘুনাথ এছাড়া দেখো ঋতু রানী দিলীপ তির্কি জাফর ইকবাল এ কে উত্থাপা বীরেন্দ্র লকরার লকরা অর্জুন হালাপ্পা মনদীপ সিং ইম্পর্টেন্ট দানিস মুস্তাফা রানী রামপাল ইম্পর্টেন্ট দীপক ঠাকুর ধরমবীর সিং ইম্পর্টেন্ট ভরত ছেত্রী এবং পারগাদ সিং নেক্সট দেখবো ফুটবল খেলার সাথে কারা কারা সম্পর্কিত রয়েছে দেখো সুনীল ছেত্রী সবথেকে ইম্পর্টেন্ট প্রদীপ কুমার ব্যানার্জি সুব্রত পাল ইম্পর্টেন্ট বালান্ত সিং গৌরামাঙ্গি সিং সেলিম ধান পাল চুনি গোস্বামী আনোয়ার আলী সিং সুভাষিষ রায় চৌধুরী ইম্পর্টেন্ট দেবজিৎ মজুমদার গুরপ্রীত সিং সান্ধু ইম্পর্টেন্ট নারায়ণ দাস ইষান দে এবং মহেশ কাউলি নেক্সট দেখব বক্সিং বক্সিং খেলার সাথে কারা কারা সম্পর্কিত রয়েছেন নেক্সট দেখো বিজেন্দ্র সিং মেরি কম ইম্পর্টেন্ট দুজনেই বিকাশ কৃষ্ণ যাদব অখিল কুমার জিতেন্দ্র কুমার ইম্পর্টেন্ট সতীশ কুমার মোহাম্মদ আলী কামার পিঙ্কি রানি ইম্পর্টেন্ট এবং দীনেশ কুমার নেক্সট দেখবো দৌড় দৌড়ের সাথে কারাগার সম্পর্কিত মিলকা সিংকে আমরা ছোটবেলা থেকেই চিনি ঠিক আছে অনিল কুমার প্রকাশ ধরমবীর সিং পিটি ঊষা ইম্পর্টেন্ট হিমা দাস ইম্পর্টেন্ট এবং পিঙ্কি প্রামাণিক নেক্সট কুস্তি কুস্তির সাথে কারাগার ইম্পর্টেন্ট দেখে নেব কুশীল কুমার সাক্ষী মালিক ভিনেশ ববিতা কুমার অলকা তমার দীপক দীপক পুনিয়া ইম্পর্টেন্ট সন্দীপ তোমার সম্বির কাদিয়ান অমিত কুমার সুভাষ বর্ণা লীলা রমা এবং গীতা গীতা ইম্পর্টেন্ট নেক্সট কবাডি কবাডি থেকে অনুপ কুমার রাহুল চৌধুরী ইম্পর্টেন্ট প্রদীপ নারবাল সুরেন্দ্র নাদা দীপক নিবাস হুদ্দা ইম্পর্টেন্ট মনজিত চিল্লার অজয় ঠাকুর রাকেশ কুমার এবং নীতিল ঘুর্ডে আচ্ছা ওই লিফটিং এর সাথে কারা কারা সম্পর্কিত রয়েছে একটু দেখি প্রতিমা কুমারী গীতা রানী সুধীর কুমারী মনিকা দেবী মোহাম্মদ আসদুল্লাহ এবং কুঞ্জ রানী দেবী নেক্সট শুটার দেখো অভিনব বিন্দ্রা ইম্পর্টেন্ট বিজয় কুমার হিনা সিন্ধু সঞ্জীব রাজপুত সমরেশ চাং জাসপাল রানা জাসপাল রানা ইম্পর্টেন্ট রানধীর সিং রঞ্জন অম সরি অমকর সিং সিং জিতু রায় গগন রাংরা অঞ্জলি ভোগাত তেজস্বিনী সাওয়ান্ত অভিনিত সিং সিন্ধু এবং জয়দীপ কর্মকার গল্পের সাথে অনির্বাণ লাহেরি খুবই খুবই ইম্পর্টেন্ট শিব কুমার কাপুর রশিদ খান শর্মিলা নিকোলেট ইম্পর্টেন্ট করবে সিং হিম্মত রাই জ্যাথি অর্জুন আত্তাল এবং গৌরব ঘে দাবার সাথে বিশ্বনাথ আনন্দ অভিজিৎ গুপ্ত তানিয়া সাদ সাব আহ গীতা নারায়ণ গোপাল রামচন্দ্র রমেশ হেতুল শাহ রোহিনী খালিক খালদেলকার দর্পণ ইনানি এবং দ্বীপবিন্দু বড়ুয়া এছাড়া রিসেন্ট টাইমস যারা রয়েছেন ঠিক আছে আর প্রজ্ঞানন্দ ঠিক আছে এদের নামগুলো কিন্তু একটু করে রাখ কার রেসিং কার রেসিং এর সাথে দেখো নারায়ণ কার্তিকায়ন খুবই খুবই ইম্পর্টেন্ট এছাড়া না করলেও চলবে বাকিদের নাম ধনুর্বিদ্যা অর্থাৎ আর চারি দেখো দীপিকা কুমারী ইম্পর্টেন্ট জয়ন্ত তালুকদার তরুণদীপ রায় লিম্বারাম ইম্পর্টেন্ট লক্ষ্মী রানী মাঝি অতনু দাস ইম্পর্টেন্ট শ্যামললাল মিনা রজত চৌহান রাহুল বন্দ্যোপাধ্যায় অভিষেক বর্মা ইম্পর্টেন্ট ডোলা বন্দ্যোপাধ্যায় মঙ্গল সিং চ্যাম্পিয়ন আচ্ছা সুইমিং দেখব শিখা টান্ডান ইম্পর্টেন্ট স্বজন প্রকাশ সন্দীপ সেজ্জল সুচিন নাগ রেহান পাঞ্চা বক্তি শর্মা দীপা মালিক ইম্পর্টেন্ট বুলা চৌধুরী এবং মিহির সেন ইম্পর্টেন্ট বিলিয়ার্স এবং স্নুকার একজনেরই নাম করবে পঙ্কজ আডবাণী আর কারো নাম করতে হবে না জুডো মনজিৎ সিং দুঃশান্ত চৌহান এবং ব্রাজসান লালা তাখারা আচ্ছা এই টপিকটা চলে গেল কোন কোন খেলোয়াড় কোন কোন খেলার সাথে সম্পর্কিত ঠিক আছে আমরা টপিক চলে যাবো বিভিন্ন খেলায় খেলোয়াড়ের সংখ্যা কতজন করে থাকে সেগুলো একটু আমরা তথ্য দেখে নেব দেখো ক্রিকেটে এগারো জন ফুটবলে এগারো জন হকিতে এগারো জন এই তিনটা আমরা মোটামুটি জানি ব্যাডমিন্টনে কখনো সিঙ্গেলস খেলা হয় কখনো ডবলস খেলা হয় বেস বলে থাকে নজন বাস্কেট বলে থাকে পাঁচজন এইগুলো ইম্পর্টেন্ট ওকে বেস বলে নজন করে খেলে বাস্কেট বলে পাঁচজন করে খেলে বিলিয়ার্সে একজন খেলে বক্সিং দেখবে সিঙ্গেল সিঙ্গেল খেলা হয় মারামারি হয় একজন ব্রিজ দুজন খেলা হয় দুজন করে খেলা হয় দাবা সিঙ্গেল সিঙ্গেলস খেলা হয় একজন করে পোলো চারজন করে খেলা হয় পোলো এবং রাগবি ফুটবল জন এগুলো ইম্পর্টেন্ট স্নুকার স্নুকার খেলা হয় একজন করে টেবিল টেনিস দেখবে কখনো সিঙ্গেলস খেলা হচ্ছে কখনো ডবলস খেলা হচ্ছে তারপর দেখবো ভলিবল এইগুলো ইম্পর্টেন্ট ছজন ওয়াটার পোলো সাতজন ইনডোর হকি ছজন আইস হকি ছজন নেটবল বল সাতজন করফ বল আটজন খোখো খেলা হয় নজন করে কবাডি খেলা হয় সাতজন করে তারপর দেখো হ্যান্ডবল খেলা হয় সাতজন স্কোয়াশ ক্যারাম এগুলো আমরা জানি জোড়াই জোড়াই বা সিঙ্গেল সিঙ্গেলস খেলা হয়ে থাকে কিক বল দশজন থাকে ল্যাগ ১২ বারো জন গল্ফ চারজন এবং টাগ অফ ওয়ার আটজন করে খেলা হয়ে থাকে ওকে তো এর মধ্যে যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু আমি মার করে দিই ঠিক আছে বেসবল বাস্কেটবল আচ্ছা তারপরে পোলো রাগবি ফুটবল ভলিবল ওয়াটার পোলো আইস হকি নেটবল খোখো কবাডি হ্যান্ডবল কিকবল কিক বল ক্রস গলফ ঠিক আছে এই কটা করলেই হবে তো এবার আমরা কি করব এই যে তথ্য দেখলাম এবার আমরা একটু প্রশ্ন তো দেখেনি দেখো আইস হকি খেলায় প্রতি দলে কতজন করে থাকে ওকে আইস হকি খেলায় প্রতিজন কতজন করে থাকে দেখে নাও আইস হকি ছজন ওকে তো সঠিক উত্তর হবে অপশানে ছজন হকি খেলায় প্রতি দলে কতজন করে থাকে এগারো জন তিন নম্বর ভলিবল খেলায় প্রতি দলে কতজন করে থাকে ছজন নেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে সাতজন পাঁচ নম্বর ফুটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে সঠিক উত্তর হবে এটা সকলেই জানি এগারো জন ছ নম্বর ওয়াটার পোলো প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে ওয়াটার পোলোতে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি সাতজন করে সাত নম্বর প্রশ্ন কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে সাতজন করে পোলো খেলায় কতজন করে খেলোয়াড় থাকে প্রতি দলে সঠিক উত্তর হবে চারজন করে এটা কিন্তু চার সব বাংলায় লেখা রয়েছে রাগবি খেলায় প্রতি দলে কতজন করে থাকে পনেরো জন করে দশ নম্বর বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে থাকে জন করে বেসবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে অপশানে নয় জন করে এবং খোখো খেলায় প্রতিদলে কতজন করে খেলোয়াড় থাকে সঠিক উত্তর হবে অপশন সি নয় জন করে ওকে তো এই টপিকটাও চলে গেল এই টপিকটা আমরা করে ফেললাম কোন খেলায় কতজন করে খেলোয়াড় থেকে থাকে আমরা দেখে নেব আগত বিভিন্ন খেলার স্থান কোন কোন খেলা কোথায় কোথায় হবে একটু দেখেন দেখো গ্রীষ্মকালীন অলিম্পিক দু চব্বিশে যেটা হবে সেটা হবে প্যারিস ফ্রান্স গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার আঠাশে যেটা হবে অর্থাৎ এর চার বছর পর সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার বত্রিশ কোথায় হবে সেটা হচ্ছে ব্রিসবেন অস্ট্রেলিয়াতে আচ্ছা গ্রীষ্মকালীনটা চলে গেল আমরা যাবো শীতকালীন শীতকালীন অলিম্পিক খেলা মিলান কোটিনা ইতালিতে গ্রীষ্মকালীন যুব অলিম্পিক হবে দু হাজার ছাব্বিশ ঢাকার সেনেগালে শীতকালীন যুব অলিম্পিক হবে দু হাজার চব্বিশ সালে গ্যাংওয়ান দক্ষিণ কোরিয়াতে এছাড়া এশিয়ান গেমস দেখো এশিয়ান গেমস দু হাজার ছাব্বিশ হবে নাগোয়া জাপানে এশিয়ান গেমস দু তিরিশ হবে দোহা কাতারে এশিয়ান গেমস চৌত্রিশ হবে রিহাদ সৌদি আরবে আচ্ছা ফিফা ওয়ার্ল্ড কাপ দু ছাব্বিশ হবে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র তিনটো দেশ মিলিয়ে নেক্সট দেখো ক্রিকেট আইসিসি ওয়ার্ল্ড কাপ পুরুষদের খেলা হবে দু সাতাশ সালে দক্ষিণ আফ্রিকা নামিবিয়া এবং জিম্বাবুয়েতে এবং আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পুরুষ দু হাজার একত্রিশ হবে সেটা ভারত এবং বাংলাদেশে আচ্ছা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলাদের খেলাটা হবে দু সালে সেটা হবে ভারতে এবং আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরুষদের খেলা হবে দু সালে এই বছর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে নেক্সট দেখো আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরুষদের খেলা হবে দু হাজার ছাব্বিশ ভারত এবং শ্রীলঙ্কাতে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরুষ দু আঠাশ সালে যে খেলাটা হবে সেটা হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে নেক্সট নেক্সট দেখো আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পুরুষ দু হাজার তিরিশ সালে যে খেলাটা হবে সেটা হবে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং আয়ারল্যান্ডে

আইটিটিএফ ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ খেলা হবে দোহা কাতারে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু তেইশে হবে কোপেন হেগান ডেনমার্কে এবং দু পঁচিশ সালে হবে প্যারিস ফ্রান্সে এবং দু ছাব্বিশ সালে হবে ভারতে তিনটে দেখো খেলা দু বছর ছাড়া ছাড়া খেলাগুলো হয়ে থাকে আচ্ছা এই টপিকটা চলে গেল অর্থাৎ কোন কোন খেলা কোন কোন আগত বছরে কোন কোন জায়গাতে হবে সেগুলো দেখে নিলাম নেক্সট আমরা দেখবো অলিম্পিক সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এসে থাকে সেগুলো একটু দেখবো দেখো প্রাচীন অলিম্পিক গেমস এর সূচনা হয়েছিল সাতশো ছিয়াত্তর খ্রিস্ট পূর্বার্থের প্রথম পয়েন্ট ইম্পর্টেন্ট প্রাচীন গ্রীষ্মের দেবতা জিউসের সাথে অলিম্পিক প্রাচীন উপকথা অনুযায়ী গ্রীক দেবতা জিউসের পুত্র হারকিউলিস এই অলিম্পিক নামকরণ করেন পিয়ের দা কুবেরতা তেইশে জুন আঠারোশো সালে অলিম্পিক কমিটি বা আইওসি প্রতিষ্ঠা করেন ঠিক আছে তো বর্তমানে যে অলিম্পিক খেলা হয়ে থাকে এই যে পিয়ের দা কুবের তা আঠারোশো চুরানব্বই সালে যে অলিম্পিক কমিটি গঠন করেছিল সেই কমিটি অনুযায়ী খেলা হয়ে থাকে তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অলিম্পিক কমিটি কত সালে গঠিত হয় সঠিক উত্তর হবে আঠারোশো চুরানব্বই সালে কে গঠন করেন পিয়ের দা কুবের নেক্সট দেখো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে প্রথম আধুনিক অলিম্পিক গেমস যেটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালে এথেন্সের প্যানাথেইনিক স্টেডিয়ামে ভিভিআই করবে প্রথম আধুনিক অলিম্পিক গেমস কত সালে অনুষ্ঠিত হয় আঠারোশো সালে কোথায় এথেন্সের এর প্যানাথেইনিক স্টেডিয়াম আচ্ছা অলিম্পিক গেমস এর মোটো কি অলিম্পিক গেমস এর মোটো হল সিটিয়াস অ্যালটিভাস এবং ফর্টিয়াস এই তিনটেই ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ যার আক্ষরিক অর্থ হলো ফার্স্টার হাইয়ার এবং স্ট্রং আচ্ছা আমরা অলিম্পিক গেমস এর যে লোগো সেখানে কি দেখেছি অলিম্পিক গেমস এর পতাকাতে ছটি বর্ণ দেখা যায় ব্যাকগ্রাউন্ড সাদা বর্ণ ঠিক আছে ব্যাকগ্রাউন্ড সাদা কালার এবং সাদার উপরে পাঁচটি রং দেখতে পাওয়া যায় কি কি নীল হলুদ কালো সবুজ লাল এবং পাঁচটা রিং দেখতে পাই দেখো এই পাশের ছবি পাঁচটা ব্যাকগ্রাউন্ড সাদা কালার এবং পাঁচটা রিং দেখতে পাচ্ছি এবং এই পাঁচটি রিং পাঁচটি মহাদেশকে বোঝায় কি কি দেখো নীল রং ইউরোপ হলুদ রং এশিয়া কালো রং আফ্রিকা সবুজ রং আমেরিকা এবং লাল রং ওশিয়ানিয়া এবং অলিম্পিকের যে শিখা সেটা বলছে ধারাবাহিক ধারাবাহিকতা বা কন্টিনিউটিকে বুঝিয়ে থাকে তারপর দেখো প্রথম এই যে আধুনিক অলিম্পিক এই তেতাল্লিশটি প্রতিযোগিতায় চোদ্দটি দেশের প্রায় দুশো একচল্লিশ জন ক্রীড়াবিদ জোড়ো হয়েছিলেন অর্থাৎ এই যে আঠারোশো সালে যে প্রথম আধুনিক অলিম্পিক গেম শুরু হয়েছে সেখানে প্রতিযোগিতা ছিল চোদ্দটা দেশ থেকে দুশো একচল্লিশ জন ক্রীড়াবিদ জোড়ো হয়েছিলেন দ্বিতীয় আধুনিক অলিম্পিক গেমস এর আসর বসে ফ্রান্সের প্যারিসে আচ্ছা অলিম্পিক গেমস এখনো পর্যন্ত তিনবার বাতিল করা হয়েছে প্রতি চার বছর ছাড়া ছাড়া অলিম্পিক গেমস হয়ে থাকে কবে কবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এবং উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে এই তিনবার অলিম্পিক গেমস বাতিল করা হয়েছে নেক্সট দেখো দু সালে যে শেষ আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল ব্রাজিলের রিও ডি চেনিতে এবং দু সালে অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা জাপানের টোকিওতে কিন্তু এটা মহামারীর জন্য পিছিয়ে যায় এবং সেটা পরবর্তীকালে কবে হয় সেটা হয় দু হাজার বাইশ তেইশ সালের দিকে গিয়ে অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হয় ওকে আচ্ছা নেক্সট যে গ্রীষ্মকালীন অলিম্পিক সেই ভেনুগুলো একটু দেখে নিই যদিও আমরা অলরেডি দেখে নিয়েছি তো গ্রীষ্মকালীন অলিম্পিকের ভেনু দু আঠাশ সালে হবে লস অ্যাঞ্জেলেস মার্কিন যুক্তরাষ্ট্রে এবং দু হাজার বত্রিশ ব্রিসবেন অস্ট্রেলিয়াতে হবে ওকে এবার আমরা দেখবো অলিম্পিকে পদক জয়ী ভারতীয়দের তালিকা নেক্সট টপিক এবং আজকের ক্লাসের শেষ টপিক দেখো ভারতবর্ষ থেকে প্রথম অলিম্পিকে পদক পান এবং খেলা হয়েছিল প্যারিসে এত কিছু জানতে হবে না শুধু জানবে সাল এবং বিজয়ীর নাম ঠিক আছে বিজয়ী ছিলেন নরম্যান পিচার নেক্সট উনিশশো সালেই আরো আচ্ছা এটা রিপিট হয়ে গেছে যাই হোক আচ্ছা নেক্সট উনিশশো আঠাশ সালে প্রথমবার ভারতীয় ফিল্ড হকি হচ্ছে ব্রোঞ্জ পদক যে সরি স্বর্ণ পদক যেতে এবং প্রশ্ন আসে ম্যাক্সিমাম টাইমস অলিম্পিকে পদক কারা জিতে চায় সেটা হবে ভারতীয় ফিল্ড দল ওকে ফিল্ড হকি দল সব থেকে বেশিবার আমাদের ভারতবর্ষ থেকে অলিম্পিকে পদক জিতেছে তো প্রথম স্বর্ণ পদক আসে হবে উনিশশো সালে দেখো স্বর্ণপদক এটা হচ্ছে কি ফিল্ড দল অর্থাৎ একত্রিত ভাবে ইন্ডিভিজুয়াল নয় কিন্তু ব্যক্তিগত মেডেল কিন্তু এটা নয় এটা একত্রিত ভাবে খেলা ফিল্ড হকি দল তো স্বর্ণপদক প্রথম আসে যদি শুধু প্রশ্ন আসে যে অলিম্পিকে প্রথম স্বর্ণপদক আসে কোন বছর উনিশশো সালে এটা হচ্ছে ভারতীয় ফিল্ড হকি দলের মাধ্যমে আগের জন কি পেয়েছিলেন রৌপ্য পদক পেয়েছিলেন ওকে নর্মান পিচার্ড উনিশশো সালে রৌপ্য পদক পেয়েছিলেন ওকে আচ্ছা নেক্সট উনিশশো সালে দেখো কোথায় হচ্ছে হেলসিংগিতে কেডি যাদব ব্যক্তিগত দেখো প্রথম ব্যক্তিগত পদক যেটা ব্রোঞ্জ পেয়েছিলেন উনিশশো সালে পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেল কে পেয়েছিলেন সঠিক উত্তর হবে কেডি যাদব সরি একটু ভুল বললাম উম এটা হবে স্বাধীন ভারতের পর স্বাধীন ভারতের পর প্রথম ব্যক্তিগত মেডেল ওকে আচ্ছা আর প্রথম এইটা হচ্ছে নর্মান পিচারনাথ ইনি হচ্ছেন প্রথম ব্যক্তিগত মেডেল আমি লিখে দিই বুঝতে সুবিধা হবে আচ্ছা প্রথম স্বর্ণ পদক উনিশশো আঠাশ ওকে আচ্ছা কেডি যাদব উনিশশো সাল সালগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট নেক্সট দেখো উনিশশো ছিয়ানব্বই হয় লিয়েন্ডার পেজ ব্রোঞ্জ পেয়েছিলেন টেনিস থেকে দু সাল সিডনিতে কর্ণম মালেশ্বরী ব্রোঞ্জ পদক পান ভারত তুলনে প্রথম মহিলা অলিম্পিক পদক জয়ী তিনি কে কর্ণম মালেশ্বরী 2000 সালে তিনি পুরস্কারটি পান ব্রোঞ্জ ভারত লন ক্ষেত্র নেক্সট যাব 2004 রাজ্যবর্ধন সিং রাঠোর রূপ পদক পেছিলেন শুটিং থেকে নেক্সট যাব অভিনব বিন্দ্রা স্বর্ণপদক দেখো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট খুবই কেন প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক পানকে এই অভিনব বিন্দ্রা ভারত বর্ষ থেকে শুটিং এর উপর থেকে গত সালে দু হাজার আট সালের অলিম্পিক্সে কোথায় হয়েছিল এ হয়েছিল নেক্সট দু আট সালে বিজেন্দর সিং বক্সিং এ ব্রোঞ্জ পান এছাড়া দু সালে সুশীল কুমার কুস্তিতে ব্রোঞ্জ পান এবং দেখো দু সালে চলে যাব গগন নারায়ণ ব্রোঞ্জ পান শুটিং এর উপর থেকে দু সালে বিজয় কুমার শুটিং এর উপর থেকে রৌপু পান দু সালে লন্ডনে সায়না নেওয়াল ব্রোঞ্জ পান দু মেরি কম ব্রোঞ্জ পান বক্সিং এর উপর থেকে দু হাজার বারোতে যোগেশ্বর দত্ত ব্রোঞ্জ পান কুস্তির উপর থেকে দু হাজার বারো সুশীল কুমার কুস্তির উপর থেকে নেক্সট রিওডি জেনারিও সাক্কি মালিক ব্রোঞ্জ পান কুস্তির উপর থেকে নেক্সট রিওডি জেনারিও পিভি সিন্ধু রৌপাদক পান ব্যাডমিন্টনের উপর থেকে দু হাজার কুড়ি দেখো মীরাবাই চানু রৌপদক পান ভারত থেকে টোকিওতে যেটা হয়েছে নেক্সট দু হাজার কুড়ি লাভলিনা বর্গেহাই ব্রোঞ্জ পদক পান বক্সিং এর উপর থেকে তারপর পিপি সিন্ধু ব্রোঞ্জ পান ব্যাডমিন্টনের উপর থেকে ভারতীয় ফিল্ড হকি দল ব্রোঞ্জ পান ফিল্ড হকির উপর থেকে রবি কুমার দাহিয়া রূপ পদক পান কুসির উপর থেকে দু সালে বজরং পুনিয়া ব্রোঞ্জ পান কুসির উপর থেকে দু কুড়ি সালে এবং সবথেকে ইম্পর্টেন্ট দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তিগত স্বর্ণপদক ইনিকে নিরัจচপ্রাপান স্বর্ণপদক athletics বা থ্রো এর উপর থেকে 2020 সালে ওকে তো এই পর্যন্ত ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস স্পোর্টস টু এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ আমরা তথ্য দেখে নিলাম ক্লাসটা শেষ করব তারকে গুরুত্বপূর্ণ ঘোষণা কুড এসআই প্র্যাকটিস ব্যাচ দু তোমরা এখানে যুক্ত হয়ে যাও এবং পুলিশ পরীক্ষার জন্য সংগ্রাম ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা এখানে যুক্ত হয়ে যাও জি গণিত রিজনিং ইংরাজি অর্থাৎ পরীক্ষার সেরা প্রস্তুতি পেয়ে যাবে তো ডিসক্রিপশন বক্স ফলো করো সেখান থেকে বিস্তারিত পেয়ে যাবে তো সিআর প্যাকের মধ্যে নতুন হয়ে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই